ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের দেয়া দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি এই প্রস্তাবের মাধ্যমে গাজার সহিংসতা বন্ধে সাময়িক একটি সমঝোতার পথ তৈরি করতে চেষ্টা করেছিলেন। প্রস্তাবের শর্ত হিসেবে হামাস চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলে ইসরায়েল তাদের নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এই বিনিময়ের পর 10 দিনের আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ছিল মিশরের। সিসির এই প্রস্তাবকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেবেউন সমর্থন দিয়েছেন এবং তিনি সিসির পাশে থেকে এই উদ্যোগকে উৎসাহিত করেছেন। ইসরায়েলের মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং সামরিক বাহিনী এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীরও মত ছিল যে দুদিনের এই বিরতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবু একমাত্র নেতানিয়াহুর বিরোধিতার কারণে প্রস্তাবটি বাতিল করা হয়। নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হতে পারে না যদি হামাসের বিরুদ্ধে চলমান হামলা বন্ধ করতে হয়। তার এই কঠোর অবস্থান এই সংকটে আরও জটিলতার সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের সামরিক বাহিনীর মতে প্রায় 101 জন ইসরায়েলি হামাসের হাতে বন্দী রয়েছে। তবে তাদের মধ্যে কিছু বন্দী ইতিমধ্যেই নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ইসরায়েলের বিমান হামলায় গাজার অনেক জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে নেতিবাচক প্রক্রিয়ার ঝুঁকি রয়েছে। কবির চৌধুরী, জয় মাই টিভি।